স্বাস্থ্য সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে তোমাদের বাংলাদেশ বিষয় পরিচয় ক্লাসে আমি গত ক্লাসে তোমাদের অধ্যায় দুই এর পার্ট দুই নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিষয় পরিচয় তোমাদের যে অধ্যায় দুইটা বলেছিলাম মিলেমিশে থাকা অধ্যায় দুই মিলেমিশে থাকা সেই মিলেমিশে থাকা অধ্যায় দুই এর পার্ট নম্বর তিন বৌদ্ধ ধর্ম বিশ্বধর্মের উৎসব আমরা আলোচনা করব। তার আগে ক্লাসে আমরা মুসলমানের ধর্মীয় উৎসব হিন্দুদের বৌদ্ধ ধর্মীয় উৎসব সম্পর্কে কী করেছি আলোচনা করেছি। আজকে আমাদের সাথে আলোচনা করবো বৌদ্ধ ধর্মের ও খ্রিস্টান ধর্মের উৎসব। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, তার মধ্যে হচ্ছে প্রধান চারটা ধর্মের মানুষ বসবাস, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমরা মুসলমানদের ধর্মীয় উৎসব সম্পর্কেও জেনেছি, বৌদ্ধদের হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কেও জেনেছি। আমরা বলেন যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুইটি, দুইটা ঈদ আমরা পালন করি, ঈদুল ও ঈদুল আজহা। এবং তারপর হচ্ছে এছাড়া আমরা আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে পালন করি তোমার সবরাত, সবকদম ও ঈদ ও মিলাদুন্নবী। আর হিন্দুদের বিভিন্ন উৎসব পালন করে, তার মধ্যে প্রধান তিনটি পূজা হচ্ছে যে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। তো সারা বছর নানা পূজার মধ্যে কী করে আয়োজন করা থাকে, তার মধ্যে প্রধান তিনটা পুজো উৎসব হচ্ছে দুর্গা পুজো, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। পূজার সময় তারা কী করে মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ঠিক আছে। আর মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে কি ছেলেমেয়েরা দলবদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, তারা আনন্দ করে, প্রতিদিনের সাথে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে কি মুসলমানদের ধর্মীয় উৎসব। আজকে আমরা জানবো বৌদ্ধ ধর্মীয় উৎসব ও খ্রিস্টান ধর্মীয় উৎসব। তোমরা তোমাদের যে স্কুল পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর চোদ্দ, পৃষ্ঠা নম্বর কত নম্বর পৃষ্ঠায়, চোদ্দ নম্বর পৃষ্ঠা নম্বর সবাই বলেছ, আশা করি সবাই বলেছ। তবে আমার আমার পড়াটা মনোযোগ সহকারে শুনো, তারপর কোনো যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কী করবে কমেন্ট আকারে জানাবে, বুঝতে অসুবিধা হলে। বৌদ্ধদের ধর্মীয় উৎসব, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বৌদ্ধ পূর্ণিমা। আন্ডারলাইন করতে পারো, তোমাদের দেখা যাচ্ছে পাঠ্য বই যে অল্প কথা উত্তরগুলো আছে তোমাদের বইয়ের পিছনে, সেই একটু সেখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন থাকতে পারে, এখান থেকে সেখান থেকে তোমরা কী করতে হবে উত্তরটা বলতে পারবে। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করে হয়। দেখো বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, তারা এটা কার উপলক্ষে পালন করে, গৌতম বুদ্ধ উপলক্ষে, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই বৌদ্ধ পূর্ণিমাটা তারা কী করে পালন করা থাকে। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারী গণ বিশেষ প্রার্থনা করেন, এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন। হয়তো দেখা যাচ্ছে যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন তারা এই সময় খুব মনোযোগ সহকারে কী করে প্রার্থনা করে, শিশুরাও তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। শিশুরা কী করে এই প্রোগ্রামে বা এই বৌদ্ধ পূর্ণিমায় অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমাও বৌদ্ধদের আরেকটি উৎসব। তাহলে আমরা এখানে দুটি উৎসবের কথা জেনেছি বৌদ্ধ ধর্মের, একটা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর একটা হচ্ছে মাঘী পূর্ণিমা। এখানে হিন্দুদের প্রধান উৎসব কিন্তু হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, তার পাশাপাশি তারা আরেকটি উৎসব পালন করে, তার নাম হচ্ছে কি পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। বৌদ্ধ সক্রিয় বৌদ্ধ পূর্ণিমা উৎসবটি তারা তাদের গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসবটি তারা পালন করে। সে সময় তারা কী করে খুব মনোযোগ সহকারে তারা প্রার্থনায় নিজে থাকে, আবার শিশুরাও তাতে কী করে অংশগ্রহণ করে। তাহলে আমরা বৌদ্ধ ধর্মের উৎসব সম্পর্কে আমরা জেনেছি, জানতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি এক কথায় বলে দিচ্ছি, বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা উৎসবটি প্রধান বৌদ্ধ উৎসব বৌদ্ধ পূর্ণিমা তাদের পালন করে কী করে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে, তখন তারা খুব মনোযোগ সহকারে কী করে ইবাদত করে বা প্রার্থনা করে, এছাড়া যাতে শিশুরাও কী করে অংশগ্রহণ করে। এছাড়াও তার আরেকটি উৎসব হচ্ছে মাঘী পূর্ণিমা, বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ। তারপর আসো, তারপর আমরা তারপর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। দেখো বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের ধর্মীয় উৎসব, বৌদ্ধদের ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধকে তারা একটি এখানে এটা যে বসে আছে হয়তো সেই গৌতম বুদ্ধ, তার চারপাশে যারা বসে আছে তারা তার কী করছে প্রার্থনা করছে, তাদের পূজা করছে, এই ধরনের একটা কিছু। এর পাশে নিচ্ছে আসো, দেখো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে আমরা জানবো এই যে খ্রিস্টানরা তারা বড়দিন পালন করছে যেটা সেটা। আমরা জানি খ্রিস্টানরা একটি প্রধান ধর্মীয় উৎসব পালন করে, সেটা হচ্ছে বড়দিন, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। তারা এই উৎসব কী করে পালন করে থাকে, তারা তাদের যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে পালন করে। বৌদ্ধরা পূর্ণিমা পালন করে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে, আর খ্রিস্টানরা পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, ঠিক আছে। তাকে আমরা পড়ি নিই, দেখো শুনো আমার কথাটা মনোযোগ সহকারে। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন, তারা তাদের উৎসবকে কী বলা হয়
গতানুসারকে পরদিন বলে কি বৌদ্ধরা বলে কি বৌদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা, কিন্তু খ্রিস্টানদের প্রধান ধর্ম উৎসবের নাম হচ্ছে বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা হয়, নির্দিষ্ট নাই এবং 25 তারিখ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, সেই জন্য তারা কী করে সেই দিনে বড়দিনটি কী করে পালন করে। সেদিন তারা কী কী করে দেখো, আমাদের দেশে খ্রিস্টান ধর্মের অনুসারীগণ এই দিন গির্জায় প্রার্থনা করে, তাদের কী করে গির্জায় যায়, আমরা কোথায় যাই মসজিদে যাই, হিন্দুরা কোথায় যায় মন্দিরে যায়, বৌদ্ধরা কোথায় মন্দিরে যায়, আর খ্রিস্টানরা কোথায় গির্জায় যায়। যার ধর্ম যেইভাবে পালন করা হয় সে তার ধর্ম সেভাবে কী করে পালন করে। সেখানে আমরা কিন্তু খ্রিস্টানদের জন্ম সম্পর্কে জানলাম, তাহলে তারা সেদিন কোথায় যায় গির্জা গিয়ে প্রার্থনা করে, একে অপর কী করে উপহার দেয়। আমরা যেমন ঈদে একে অপরের সাথে কোলাকুলি করি, শুভেচ্ছা বিনিময় করি এবং বড় সুযোগ কী দেয় সম্মানই দেয় উপহার দেয়, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্টান ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করে, তারা আরও দুটি উৎসব পালন করেন, তার নাম হচ্ছে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করে। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্ম অনুষ্ঠান রয়েছে। দেখে এখানে খ্রিস্টানদের প্রধান ধর্ম উৎসবের নাম হচ্ছে বড়দিন, প্রতি বছর তারা কী করে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেটা পালন করে। এ সময় তারা কী করে বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্ম অনুযায়ী তারা গির্জায় গিয়ে তার জন্য প্রার্থনা করে এবং একে অপরের কী করে উপহার দেয়, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে। এছাড়াও তারা খ্রিস্টানরা আরও দুটি উৎসব পালন করে বা দুটি উৎসব পালন করে, একটা হচ্ছে গুড ফ্রাইডে ও একটা হচ্ছে ইস্টার সানডে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় উৎসব কি অনুষ্ঠান রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তারা নিজস্ব কিছু ধর্মীয় উৎসব রয়েছে, সেগুলো তারা কী করে পালন করে। এবার আসো 15 নম্বর 15 দেখো, ক নম্বরে এসো বলি, তুমি কি কখনো অন্য ধর্মের ধর্মীয় উৎসব দেখেছ বা যোগদান করেছ, দেখে থাকলে ওই ধর্মীয় উৎসব সম্পর্কে যা জানো তা অন্যদের কাছে বর্ণনা করো। অর্থ হচ্ছে তুমি মুসলমান ধর্মীয় হলে তুমি হিন্দু ধর্মীয় উৎসবে গিয়েছো এবং সেখানে তুমি কী কী দেখেছো সে সম্পর্কে কী বলতে অন্য কোনো বন্ধুবান্ধবকে জানাতে বলেছো। আশা করি আমরা অনেকেই যাই, যাই না আমরা হিন্দুদের পুজোতে যাই, বড়দিনে যাই, তারপরে বিশ্বের সামনে আপনি বলা যায় তোমার বৌদ্ধ পূর্ণিমাও যাই। তারপর শুনেছি এসব বলি, পার থেকে বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্ম উৎসবের বিশেষ বিষয়ে দিকগুলো লেখো, কাজটি জোড়াই করো। এখানে যে দুটো কাজ দিয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান মানে যা দেখেছো সে সম্পর্কে এখানে লিখতে বলেছে এবং জোড়াই করতে বলেছে, জোড়া মানে দুজনে করতে বলেছে। ঘনকর দেখো আরও কিছু করতে বলেছে, যে কোনো একটি ধর্ম উৎসবের ছবি সংরক্ষণ করো, তোমরা তোমাদের যে কোনো চার ধর্মের মধ্যে যে কোনো একটি ধর্ম উৎসবের ছবি কী করো সংরক্ষণ করো, তোমার এলাকার উদযাপিত তোমার প্রিয় উৎসব নিয়ে একটি ছবি আঁকো ও একটি বাক্য লিখো। অর্থাৎ তোমার এলাকায় যে উৎসবগুলো পালন করে তার মধ্যে একটি উৎসবের ছবি আঁকো, সেখানে একটি কী লেখো বাক্য লিখো। এবার সব যাচাই করি সঠিক উত্তরটি পাশের দিক চিহ্ন দিই, কিন্তু তোমাদের সঠিক উত্তর বলতে কিছু নেই, তোমাদের থাকে যে সন্ন্যাসের পর মিল করার জন্য এক কথায় উত্তর যোগ্যতার দিক প্রশ্ন, ঠিক আছে। তারপর আমরা বলে জেনে নেওয়া যাবে যদি সঠিক উত্তর আসে, যদি সন্ন্যাসের পর হিসেবে আসে, মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব, বৌদ্ধ ধর্মের উৎসব বলতো। আমরা কীভাবে বলেছি, আমরা বলেছি আমরা জেনেছি বৌদ্ধরা দুটি উৎসব পালন করে, একটা তার প্রধান উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর একটা হচ্ছে তার মাঘী পূর্ণিমা, সর্বশেষ সেটা আমরা পড়েছি। তাহলে মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব, বৌদ্ধ ধর্মের উৎসব। তো আজকে তোমার সাথে আমি অধ্যায় 2-এর বৌদ্ধ ধর্ম উৎসব সম্পর্কে আলোচনা করেছি, আশা করি তোমরা সেটা মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। তারপর যদি রিভিউটা বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট আকারে জানাবে, সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।